Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi. Hello ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা সব সময় পাইকারি দোকানগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করি, কোথায় আপনারা একটা জিনিস কম দামে পাবেন। আমাদের সব সময় এই চেষ্টাটা থাকে আপনাদের সামনে সেটা তুলে ধরার। কিন্তু আমাদের ভিডিওগুলো পাইকারি ক্রেতাদের সাথে সাথে হাজার হাজার খুচরা ক্রেতারাও এই ভিডিওগুলো দেখে থাকেন। তো আমরা অনেক দোকানে বা অনেক মার্কেটে গিয়ে আমরা রিকোয়েস্ট করি, ভাইয়া যারা আমাদের এই ভিডিওগুলো দেখে খুচরা কিনতে আসবে তাদেরকে আপনারা এক দুই পিস দিয়েন। তো অনেকে অ্যাকসেপ্ট করে যে ঠিক আছে ভাইয়া, কেউ যদি এসে আপনার রেফারেন্স দেয় যে তানজিল ভাইয়ার বা অমুক বা তমুক, তো অনেক চ্যানেল আছে, তো তাদের যদি রেফারেন্স দেয় তাহলে আমরা তাদেরকে এক দুই পিস খুচরায় দেব। তো এটা খুবই ভালো। তো যারা এই ধরনের সুযোগটা দিচ্ছে আপনারা শুধু তাদের দোকানে যাই কিন্তু বলতে পারেন যে ভাই এই জিনিসটার দাম এত, আপনি এত কেন চাচ্ছেন, আপনি তো বলছেন যে ভিডিও দেখে আসলে আপনারা অনার করবেন, পাইকারি দামে দিবেন। তো তাদের সাথে কিন্তু আপনারা এই বার্গেনটা করতে পারেন যে কেন দিবেন না। আবার অনেক দোকানদার আছে যারা আমাদের রিকোয়েস্টের আগেই বলে ফেলে যে ভাই আমরা কিন্তু খুচরা করি না, খুচরা করতে খুবই ঝামেলা, তো আমরা কিন্তু কোনো খুচরা ক্রেতাদেরকে অ্যালাউ করবো না। তবে একটা কথা মাথায় রাখেন, সেটা হচ্ছে বাংলাদেশের যত বড় পাইকারি হোক না কেন 90% পাইকাররা খুচরা বিক্রি করে। আমি 100% বলবো না, কারণ কিছু পাইকারি দোকান আছে যারা পাইকারি বিক্রি করে, কোনো সময় তারা খুচরা বেচে না বা এক দুই পিস বিক্রি করার জন্য কখনোই তারা সময় নষ্ট করে না, কিন্তু এই ধরনের দোকানগুলো খুবই কম। কিন্তু যে সকল পাইকারি দোকানদাররা এক দুই পিস বেচে বা খুচরায় বিক্রি করে তারা কিন্তু খুচরা দোকানে যে দামে বিক্রি করে তার থেকে 2-4-10-20 টাকা এদিক সেদিকে তারা কিন্তু খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করে। খুব একটা ডিফারেন্স থাকে না। দেখে গেছে যে পাইকারি দোকান এটা দাম 150 টাকা, খুচরা দোকানে এটা 250 টাকা বেচে, কিন্তু তারা কি করে এটা হয়তো বা 180 বা 200-তে খুচরা ক্রেতাদের কাছে সেল করে। আর আপনি যদি এটা খুচরা দোকান থেকে কিনতে যান তাহলে হয়তো বা আপনাকে 250 টাকা খরচ করতে হবে। এই হচ্ছে ডিফারেন্স। তো আপনি যদি পাইকারি দোকান থেকেও কোনো জিনিস খুচরায় কেনেন তাহলেও কিন্তু আপনার 20-30 টাকা বা 50 টাকা আপনার এক্সট্রা দেওয়াই লাগতেছে, ঠিক আছে? আসলে আমার উদ্দেশ্য হচ্ছে সেটা না, আমার আজকের ভিডিওর মেসেজটা সেটা না। আমি এই চ্যানেলে এই ধরনের ভিডিও বানাই না, তবে আজকে আমি একটু আল্লাহর রহমতে সময় পাইছি তাই আপনাদের কাছে এটা শেয়ার করতেছি। তো আপনারা যে কাজটা করেন, আসলে আমি একটু ফিলফিলি আপনাদেরকে বলতেছি, মনের কথা খুলে বলতেছি, আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে কি জানেন, আপনারা বিভিন্ন খুচরা মার্কেটে যান, খুচরা দোকানে যান, আমাদের ভিডিওগুলো দেখে সেগুলোর স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে তারপরে আপনারা সেই খুচরা দোকানদারকে বলেন দেখেন ভাই এই প্রোডাক্টটার পাইকারি মূল্য 200 টাকা, আপনি কেন 400 টাকা দাম চাচ্ছেন বা আপনি কেন এত হাই রেঞ্জে বিক্রি করতে চাচ্ছেন। আপনারা এই কাজগুলো আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে করেন। তো সেক্ষেত্রে কী হয় জানেন, সেক্ষেত্রে কী হয়, আমরা যখন কোনো খুচরা মার্কেটে যাই বা কোনো খুচরা দোকানদারের কাছে যাই তখন তারা আমাদেরকে মানে একরকম ঘৃণার পাত্র হিসাবে দেখে। বিশ্বাস করেন এটাই হচ্ছে সত্যি, আমাদেরকে তারা দেখতে পারে না, আমাদেরকে তারা মানে খুবই আমাদের সাথে বাজে বিহেভ করতে চায়। তারা মনে করে আমরা এই ভিডিওগুলো তৈরি করে তাদের লস করছি। হ্যাঁ, আমরা হিসাবে কিন্তু তাদের ক্ষতিই করছি একরকম। আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে যাবেন, নিয়ে যাবে বলবেন যে ভাই 200 টাকার জিনিস 400 টাকায় কেন চাচ্ছেন, তাহলে তো তারা আমাদের উপর চড়া হবে, এটাই স্বাভাবিক। দেখেন আমরাও কেনাকাটা করি, আমরা তো অধিকাংশ জিনিসেরই আল্লাহর রহমতে দাম জানি। ধরেন এই সোপ শার্টটার দাম মনে করেন যে 300 টাকা আছে পাইকারি মূল্য, তো কোনো দোকানদার যখন 500 টাকা চায় তখন আমরা বলি ভাই এটা আপনি 400 টাকা বেচলেও আপনার লাভ হয়, আপনি আমাকে এটা দিতে পারেন। আমরা এইভাবে দামাদামি করি, কিন্তু আমি কখনোই বলি না যে ভাই এটার দাম তো পাইকারি মার্কেটে 300 টাকা, আপনি কেন 500 টাকা যাচ্ছেন, এই দেখেন স্ক্রিনশট, এই দেখেন ভিডিও, এই কাজগুলো আমরা করি না। আমি কখনোই বলবো না আপনারা যারা খুচরা ক্রেতা আছেন তারা আমাদের ভিডিওগুলো দেখেন না। আমি আপনাদের স্বাগতম জানাবো এবং বলবো আলহামদুলিল্লাহ আসেন, আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন অভিজ্ঞতা অর্জন করার জন্য, আপনাদের যাতে কেউ ঠকাতে না পারে। 100 টাকার জিনিস আপনাদের কাছে যাতে কেউ 500 টাকা বিক্রি করতে না পারে সেজন্যই আমাদের এই ভিডিওগুলো করা। তার মানে এই না পাইকারি বিক্রি তো 200 টাকার জিনিস আপনারা 250 টাকায় খুঁজবেন, কারণ 200 টাকা দিয়ে কোনো পণ্য কেনার পরে কোনো খুচরা বিক্রেতার পক্ষে সেটা 250 টাকায় সেল করা পসিবল না। বিশেষ করে কাপড়ের আইটেম, অন্যান্য আইটেমের হিসাব আলাদা, ক্লোজা, পেপসোডেন্ট, টুথপেস্ট, রিনদিন, সার্ফ এক্সেল, হুইল সাবান, এগুলোর বিষয়টা আলাদা, কিন্তু যখন বিষয়টা কাপড়ের হয়, ফেব্রিক্সের হয়, তখন কোনোভাবেই একজন খুচরা বিক্রেতার পক্ষে একটি কাপড় 200 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করা সম্ভব না, বা 20 টাকায় কিনে 22 টাকায় বিক্রি করা সম্ভব না। আশা করি এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, জাস্ট
আমাদেরকে আপনারা অপরাধী বানাইবেন না। আপনারা যদি এইভাবে খুচরা মার্কেটগুলোতে আমাদের ভিডিওগুলো নিয়ে যায় দেখান, তখন তো আমাদেরকে তারা হেট করে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, অবশ্যই দাম জানবেন, অবশ্যই বুঝবেন যে আসলে কোন প্রোডাক্টের কী দাম, এতে কোনো সমস্যা না। কিন্তু এটা হাইড রাখেন আমাদের জন্য, মানে আমাদেরকে যদি ভালোবাসেন তাহলে বলবো যে বিষয়টা হাইড রাখেন, স্ক্রিনশটগুলো কাউকে দেখায় না, আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন। ভাই আমি জানি এটার দাম এত, আপনি এত বেচছেন, এত ব্যস্ত আপনার লাভ থাকে, আমি আপনাকে 100 টাকা লাভ দিচ্ছি, এইভাবে এইভাবে কথা বলেন, এইভাবে কনভিন্সগুলো করেন। কিন্তু এই যে ভিডিও দেখায় দেন, চ্যানেল দেখায় দেন, আমাদেরকে দেখায় দেন, তখন কী হয় জানেন, ওই সব দোকানদাররা ভাই ওই সব জায়গায় গেলে আমাদেরকে মানে একরকম বলে, ভাই আপনারা কেন ভিডিও করতেছেন, বা অনেকে মেসেজও করে যে ভাই আপনারা তো ভিডিও করে বাস দিতেছেন, অনেকে বলে খুচরা বিক্রেতাদের শেষ করে দিচ্ছে, বিজনেস ধ্বংস করে দিচ্ছে, মানে এরকম কথা অনেকে আমাদেরকে শুনতে হয়। তাই আমি বলবো যে আপনারা একটু কৌশল অবলম্বন করেন। যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাকে কেউ ভুল বুঝবেন না। আল্লাহ হাফেজ।